ভাস্কর, আজকে দিনটা ফুলির জীবনে একটা বিশেষ দিন। আজকে দিন থেকে ফুলি ও নতুন জীবনে পা দেবে। আজকে দিনটা আনন্দে খুশিতে ভরে থাক। তাই বলছি ভাস্কর, তুমি এখানে আর থেকো না। সেই ঠিকই, ফুলি একটা সুখের ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। আমি ওর দগদগে অতীত, আমি থাকলে ওর কতটা কোনোদিনও সুখ হবে না। আমি এখানে থাকতে আসিনি মেজে বৌদি, আমি চলে যাচ্ছি, ওকে চিরবিদায় জানিয়ে চলে যাচ্ছি। ম্যাডাম স্যার, গায়ে হলুদ কি হয়ে গেছে নাকি? না না, গায়ে হলুদ হয়নি এখনো, এক্ষুনি হবে, আসো। আমাদেরকে ওরা নিমন্ত্রণ করেছে। তুইও যেমন, ওরা কি আমাদের আত্মীয় হবে নাকি যে নিমন্ত্রণ করবে? ঠিকই বলেছিস, এই আজবগঞ্জের সবাই আমার আত্মীয়। আমার শ্বশুর মশাই তো বলেইছে, এই গ্রামের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আর আমার স্বামী বলেছি যে আজকে কারোর বাড়িতে উনুন জ্বলবে না, গ্রামের সবাই আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। আমাদেরও নিমন্ত্রণ? হ্যাঁ সোনা, তোমাদেরও নিমন্ত্রণ। কি মজা কি মজা, আমাদেরও নিমন্ত্রণ মা, আমাদেরও নিমন্ত্রণ।
আমি জানি তোমরা এখনো আমাকে বিশ্বাস করতে পারছো, কিন্তু সত্যি বলছি, তোমরা আমাকে পর মনে করলেও আমি তোমাদের কোনোদিনও পর মনে করিনি। আমি এই গ্রামের সবার শুধু ভালোই চেয়েছি, কোনোদিনও খারাপ চাইনি। তোমাদের মেয়েরা যদি পড়াশুনো করে, স্কুলে যায়, দেখবে ওরা একদিন কত বড় হবে। একদিন ওরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, পুলিশ বা শিক্ষিকা হয়ে তোমাদের মুখ উজ্জ্বল করবে। সেদিন তোমাদের ভালো লাগবে না বলো? সেসব পড়তে তো অনেক খরচ, আমাদের কে দেবে ওই অত টাকা? এই যে আদি হরগুড়ি পাইস হোটেল, তোমাদের রোজগারের জায়গা। এই আদি হরগুড়ি পাইস হোটেল তো এই গ্রামের মেয়েদের সবার। মেয়েরা এখানে ব্যবসা করে টাকা রোজগার করবে, সংসার খরচ, পড়াশুনোর খরচ, তাদের যে কোনো রকমের চিকিৎসার খরচ সব তোমরা এখান থেকেই রোজগার করবে। আমাকে বিশ্বাস করে দেখো, ঠকবে না। আজকে এই আনন্দের দিনে কেউ রাগ করে থেকো না গো। এসো এসো আমার সাথে, এসো এসো বাবা, এসো 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 বাবা, এসো এসো। যাক, অবশেষে তোমাদের সুবুদ্ধি হয়েছে। ভাস্কর, এই হচ্ছে সেই মরণকুয়ো। এখানে একবার কাউকে ঠেলে দিয়ে ফেলে দিতে পারলে সোজা গিয়ে নদীতে পড়বে, তারপরে ভাসতে 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 নিরুদ্দেশ। কি পারবে তোমার বুক এখানে নিয়ে আসতে? হ্যাঁ, আর পিছু পিছু বিষুটাও তাহলে এখানে চলে আসবে, তারপরে দুজনকে পেছন থেকে ধাক্কা দিয়ে এই মরণ কূপে ফেলে দিলেই ভাসতে 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 নিরুদ্দেশ। কি হ্যাঁ পারবে? পারবো না মানে? হাল ভাত পারবো, এমন ব্যবস্থা করব যে ফুলি ছুটতে ছুটতে কুয়োর ধারে আসবে আর তারপর নিরুদ্দেশ। অনেক বেলা হয়ে গেল তো, সবাই খেতে বসে পড়ো। যা, তোরা খেতে বসে পড়, যাও 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 যাও, আপনারাও বসে পড়ো। আগে বাচ্চারা ছেলেদের খাওয়া হোক না, তারপর না আমরা মেয়েরা খেতে বসবো। না না, আজকে আগে বাচ্চারা আর মেয়েরা খাবে, ছেলেরা পরিবেশন করবে। আপনারা বসে পড়ুন। চলো চলো চলো, বসবে চলো বসবে চলো, না চলো চলো সবাই বসে পড়ুন। এসো এই দিকে বাবা, এই দিকে পাতা দে পাতা দে, বসো বসো বসো, সরি বসো বসো। আপনি যে আসছেন আগে জানাননি তো? জানিয়ে এলে সারপ্রাইজ দিতে পারতাম, তবে আমার এই গ্রামে আসাটাই খালি সারপ্রাইজ নয়, আরেকটা সারপ্রাইজ আছে, কালকে দেব। কাল? কি সারপ্রাইজ স্যার? কাল, আজ নয় স্যার। বিয়ে বাড়িতে যখন এসেছেন তখন কিন্তু খেয়ে যাবেন। অবশ্যই, আমি বলেছিলাম যে হরগড়ি পাইস হোটেলে খেতে আসবই, আসবো, আজ এলাম। প্লাস বিয়ে বাড়ির খাওয়াটা উপরি পাওনা হয়ে গেল। আচ্ছা শঙ্কর, এই যে সমস্ত মশলাপাতির প্যাকেটে তোমাদের হরগড়ি পাইস হোটেলের স্ট্যাম্প দেখছি, এগুলো কি তোমাদের হোটেলের প্রোডাকশন নাকি? হ্যাঁ, তবে আমাদের কলকাতার হরগৌরী পাইস হোটেলে এই মশলা বিক্রির চলটা ছিল না। আর এই আদি হরগৌরী পাইস হোটেল এটা শুধু আমাদের একার না, এই গ্রামের মহিলাদের, ওদেরকে নিয়ে এই প্রোডাকশনটা স্টার্ট করেছি। ওয়ান্ডারফুল, খাওয়া দাওয়ার পর আমি গ্রামটাও ঘুরে দেখব। নিশ্চয়ই দেখবেন স্যার, ম্যাডাম স্যার আর দাদাবাবু মিলে আমাদের গ্রামটাকে কত পরিবর্তন করে দিয়েছে,
কত উন্নতি হয়েছে ওনাদের আশাতে। আজকে মেয়েরা নিজেরা উপার্জন করছে, আদি হরগৌরীর পাইস হোটেলে মশলা বিক্রি করে নিজেদের পায়ে খাড়া হতে পেরেছে স্যার। ওয়েল ডান অঞ্জলি, ওয়েল ডান। কাতলার কালিয়াটা তোমরা ওদিকে গিয়ে চাপি নাও, মাংসটা আমি করে নিচ্ছি, ঠিক আছে তো? আর বেগুনি আর মোচার চপ কিন্তু লোক গরম গরম খাবে খেতে বসে, ঠিক আছে তো? হ্যাঁ মনে থাকবে তো, তোমরা তাড়াতাড়ি যাও। এই দিবাকর, হ্যাঁ আরে এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ মিষ্টিগুলো এসেছে। বল মিষ্টি, ওই চলে আসবে, কোন চলে আসবে, চলে আসবে কথাটা আমি একদম পছন্দ করি না। এখন আসেনি কেন বলতো? তুই তাড়াতাড়ি কাউকে পাঠা মিষ্টির দোকানে। তুই এখানে কি করছিস বলতো? তোকে বললাম না শরবতের ওখানে থাক। ও যাচ্ছে, যাচ্ছে, কি যে করে না এরা। বলছি এই ব্যবস্থাপত্র সব ঠিকঠাক আছে তো? খুব সুন্দর হয়েছে, একেবারে নিখুঁত। এইটা হলো আসল কথা। আরে কে করেছে দেখতে হবে তো, আমার মেজো ছেলে আর মেজো বৌমা সব আয়োজন করেছে। আচ্ছা, ওদের কাজে আপনি কোনো খুঁত পাবেন না। হ্যাঁ আচ্ছা, আপনি এদিকটা সব দেখাশোনা করুন, আমি একটু রান্নাঘরের দিকটা দেখে আসি। হ্যাঁ এই যে ঠাকুরমশাই বিয়ের মালা। হ্যাঁ 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 এখানে রাখো মা। হ্যাঁ হ্যাঁ ওই পাশটা, ওই পাশটা। শঙ্কর বলছি তুই আবার এদিকে আসতে গেলি কেন? যা ওদিকে অতিথিদের আহ্বান কর, গিয়ে যা। আমি 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 রান্নার দিকটা দেখে নিচ্ছি, যা। তুমি একটু দেখো তাহলে। হ্যাঁ যা যা, নিশ্চিন্তে যা। দেখি মাংসটা কেমন সেদ্ধ হলো, এই মশলা টশলাগুলো ঠিকঠাক ঢুকলো কিনা একবার দেখতে হবে। ধরা পড়ে গেছি এবার। গুন্ডু দাদু ভাই, আমি তো তোমাকেই ডাকছিলাম। ঘন্টা চুপি চুপি একা একা মাংস খাচ্ছিলে। ওই দাও দেখি, আমিও একটু মাংস জেগে দেখি। আরে বাবা আমার কত কাজ, এভাবে ডাকা ডাকি করলে আমি কি পারি? মামা দাদু লুকিয়ে লুকিয়ে মাংস খাচ্ছিল, সে কি গো সতু? এই যে আরে তোমাদের দুজনের জন্য মাংস, দাঁড়াও। এই না আসুন দিবাকর, ওদেরকে শরবত দাও। আচ্ছা তোমরা এখানে খাওয়া দাওয়া করো, কিছু লাগলে আমি আছি। মুনিয়া পুলি রেডি হলো? না দিদিমণি, কোয়ার্টারে শিউলি দিদি সাজাচ্ছে। কোয়ার্টারে আর কে কে আছে? আর তো কেউ নেই, শিউলি দিদি আর পুলি দিদিই রয়েছে। আচ্ছা তাহলে যাও ওদেরকে গিয়ে তাড়া দে, শিউলি তো পুলিকে মন ভরে সাজাচ্ছে। যা যা যা। সুন্দর লাগছে ফুলি, সে তো তুমি এত সুন্দর করে সাজিয়ে দিলে তাই। তুই এত মিষ্টি একটা মেয়ে না, তোকে যে সাজি সাজানো হবে তাতেই সুন্দর লাগবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ফুলি, তুই খুব সুখী হরে। হ্যাঁ রে ফুলি, তুই তো বিয়ের পর গ্রামেই থেকে যাবি, আমরা কলকাতায় ফিরে গেলে তোর সাথে তো আর দেখা হবে না রে। এমন করে বলছো কেন সেজে বৌদি? আমার তো তোমাদের জন্য খুব মন খারাপ করবে, কিন্তু আমি যাব তো কলকাতায় তোমাদের সবার সাথে দেখা করতে। দেখবো রে দেখবো, বিয়ের পর শ্বশুর বাড়ি ছেড়ে তুমি কতবার বাপের বাড়ি যাও আমি দেখবো। এই যে পুচকে সোনা, আজ কিন্তু একদম কান্নাকাটি না, ঠিক আছে? সোনা ছেলে হয়ে থাকবে, ভালো ছেলে হয়ে থাকবে। রেডি তো হয়ে গেছি, এখনই কি বেরোবে? না না
তারা আগে ওদিকটা দেখে আসে, ওদিকের কি অবস্থা ওদিকটা দেখে আমি তোকে জানাচ্ছি, কেমন? তুই একটু একা থাকতে পারবি তো কিছুক্ষণ? হ্যাঁ পারবো, তুমি যাও দরজাটা লাগিয়ে দে। দাঁড়া দরজাটা বন্ধ করে আসি। সেজ বৌদি, সেজ বৌদি, ও সেজ বৌদি, সেজ বৌদি, তুমি কি চলে গেলে নাকি? বাকিদের তো সবার লাইট আছে, আমাদের বাড়ির কারেন্টটাই গেল মনে হচ্ছে। যাক বাবা, কারেন্টটা এসে গেছে, যাই বাবুকে খাইয়ে দি। আয় বাবু, তোকে এবার খাইয়ে দি। শুলি, ফুলি রেডি হলো? হ্যাঁ মেজ বৌদি, আর বলো না, আমাদের ফুলিকে যে কি মিষ্টি লাগছে না, বর এসে গেছে গো, বর এসে গেছে। শুলি তুমি যাও বরণডালা নিয়ে এসো। মুনিয়া, আমি বরণডালাটা নিয়ে আসছি, তুই দই মিষ্টি আর জলটা নিয়ে যা। কন্যা সম্প্রদান কে করবে? আগে ঠাকুরমশাই, আমি করব, আমি মেয়ের বাবা, তাই কন্যা সম্প্রদান আমি করব। আঙ্কেল, আজকে তুমি যেটা করছো সেটা করার জন্য অনেক বড় মন লাগে। ঘরে ঘরে যেন মেয়েরা তোমার মতো শ্বশুর পায়, যে নিজের বাবার চেয়েও বেশি আপন হবে। না মেজবৌমা, আমাকে অত মহান ভেবো না তুমি, আসলে
কুলির জীবনটা দুর্বিষহ করে তোলার মূল কারণটা তো আমি। সেই ভুলটা না আমার মুখে পাথর হয়ে চেপে বসে আছে, আজ শুধু প্রায়শ্চিত্ত করছি মাত্র। কি হয়েছে শিউলি? খুলি ঘরে নেই, খুলি ঘরে নেই মেজো মোদি, আর বাবু বিছানায় নেই। ঘরে নেই মানে দুজনে কেউ নেই, কেউ নেই ঘরে। ফুলি দিদি কোথায় গেল? আমি জানি না, উনি আমি জানি না। ফুলি 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 কোথায় গেল বলো তো ফুলি? এইভাবে বাচ্চাকে নিয়ে কাউকে না জানিয়ে চলে যাওয়ার মেয়ে তো ফুলি না। কোথাও পেলে না, বাইরে তো কাউকে খুঁজে পেলাম না। যেতে পারে যদি ছেলেকে বাঁচাতে চাও তাহলে পশ্চিমের মাঠের পাশে কুয়ো পাড়ে এসো, কাউকে কিছু জানালে ছেলেকে জ্যান্ত ফিরে পাবে না। ছেলেকে তার মানে কেউ তুলে নিয়ে গেছে আর তাকে খুঁজতেই ভুলে গেছে। কে নিয়ে যেতে পারে ফুলির ছেলেকে? আর পশ্চিমের মাঠের পাশে কুয়ো পাড়েই বা কেন রেখেছে? পশ্চিমের মাঠের পাশে কুয়ো পাড়ে? হ্যাঁ, তুমি চেনো? হ্যাঁ, এই গ্রামের সবাই চেনে, ওইদিকে কেউ যায় না। কিন্তু কেন? আরে ওটা একটা মরণ কুয়ো, ওখানে একবার কেউ পড়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না, সেই ভয় ওদিকে কেউ যায় না। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।